বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা কিন্তু অব্যাহত রয়েছে। রাজধানী আগরতলা হোক সেটা বা রাজ্যের অন্য যে কোনো প্রত্যন্ত এলাকা, প্রত্যেকটি জায়গাতেই দেখা যাচ্ছে কোথাও না কোথাও চোরের দল কিন্তু হানা দিচ্ছে এবং গৃহস্থের বাড়ি থেকে বা সেখানে দোকানপাট থেকে এমনকি সরকারি দপ্তর থেকেও চুরি করে কিন্তু নিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস, এমনকি দেবালয়গুলো বাদ যাচ্ছে না চোরেদের এই কুনজর থেকে। এমনই একটা ঘটনা কিন্তু আবারও উঠে এলো মঙ্গলবার সন্ধ্যা থেকে। কৈলাসহর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ একাধিক জায়গায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যেটা বলছেন সাধারণ মানুষ, যে কোমায় আচ্ছন্ন হয়ে রয়েছে কৈলাসহর মহকুমার আরক্ষা প্রশাসন, গোটা এলাকাকে নিজেদের দখলে নিয়ে রাজত্ব চালাচ্ছে চোর খুনি ও সমাজদ্রোহীরা, তীব্র ক্ষোভে পুষছে সাধারণ নাগরিকরা সে এলাকার। শুধুমাত্র মঙ্গলবারই নয়, গত কয়েকদিনের মধ্যেই কৈলাসহর পদ্মনার পার দূরদর্শন সম্প্রচার কেন্দ্র, কাচের ঘাট, ভারত সঞ্চার নিগম লিমিটেড কার্যালয়ে আবাস, বিদ্যানগর সহ একাধিক জায়গায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে। একটি জায়গাতেও অপরাধীদের পাকড়াও করতে সক্ষম হয়নি কৈলাসহর থানার পুলিশ। মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্রে খোদ মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ও আবাসস্থলে এই ঘটনাগুলো ঘটে গেছে। মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ও আবাসস্থলের সম্মুখে যে কৈলাসহর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে, এলাকার কুমার ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুধু তাই নয়, বিগত কয়েক মাস ধরেই মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে আবাসস্থলের ডান পাশে থাকা শিশু নিকেতন বিদ্যালয়ে পর্যায়ক্রমভাবে সাতবার চুরি হয়েছে। একবার নয়, দুবার নয়, সাতবার চুরি হয়েছে একই জায়গায়, তারপরও পুলিশ আধিকারিকরা কিন্তু কিছুই করতে পারছেন না। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে কিন্তু একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন এলাকা থেকে ন্যূনতম 30টি গ্যাস সিলিন্ডার চুরি করেছে চোরের দল। শহরে সিসিটিভি বসানো হয়েছিল অপরাধ দমনের জন্য, কিন্তু তার অধিকাংশই অচল রয়েছে, এই কথাও কিন্তু উঠে আসছে। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুসছেন এলাকার সাধারণ জনগণ। আমাদের সঙ্গে জুড়ে গেছেন কৈলাসহর থেকে সরাসরি অয়ন মজুমদার, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অয়ন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অয়ন, যে বিষয়টা আমরা জানলাম যে চুরির ঘটনা কৈলাসহরে বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং প্রশাসনের সে ব্যাপারে সেরকম কোনো ভূমিকা নেই, যার জেরে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা ক্ষোভে ফুসছেন, এ ব্যাপারে আর বিস্তারিত কি রয়েছে তোমার কাছে? দেখো, যে কৈলাসহর, যে বলা যায় কৈলাসহর পুর পরিষদ এলাকা রয়েছে, গ্রামীণ এলাকার পাশাপাশি কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন এলাকাতেও কিন্তু লাগাতার বিভিন্ন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে এবং প্রায় প্রতিটি ক্ষেত্রেই বলা যায় যে পুলিশ প্রশাসন কোনো ধরনের সাফল্য অর্জন করতে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন যারা সাধারণ নাগরিকরা রয়েছেন, সমাজের যারা রয়েছেন, তারা যেমন একদিকে ক্ষোভ প্রকাশ করছেন, তাদের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যে চোরের দল বা দুষ্কৃতিকারীরা তারাও কিন্তু অনেকটাই উৎসাহ পাচ্ছে যে তারা একের পর এক অপরাধমূলক ঘটনা সংঘটিত করার পরও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না পুলিশ প্রশাসন। কেন পারছে না সে নিয়ে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় জনগণ। গতকাল যে ঘটনাটা হয়েছে অর্থাৎ মঙ্গলবার, সেটা বলা যায় যে শহরের কৈলাসহর পুর পরিষদের প্রাণকেন্দ্র 2 নং ওয়ার্ডে, যেখানে খোদ মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় রয়েছে, ওনার আবাসস্থল রয়েছে, সেই আবাসস্থলের বলা যায় 5 মিটারও দূরত্ব হবে না সেই বিদ্যালয়ে চুরের দল চুরিকাণ্ড সংঘটিত করে এবং বিদ্যালয়ের একাধিক বৈদ্যুতিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। একই সাথে বিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ আসবাবপত্র রয়েছে সেগুলি ভাঙচুর করে এবং হয়তোবা কিছু জিনিস চুরি করে যায়, যার হিসাব এখন সকাল থেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন, সেই রামনাথ দাস যিনি রয়েছেন প্রধান শিক্ষক, উনি তদন্ত করে দেখছেন বিদ্যালয়ের কি কি ক্ষতি হয়েছে বা সঠিক কি কি সামগ্রী চুরি হয়েছে। একই সাথে সেই মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সাথেই অপর এক স্থানীয় বাসিন্দা যিনি কুমার ভট্টাচার্য, উনি বাড়িতে ছিলেন না, সেই সুযোগে চোরের দল ওনার ঘর এবং যে ভাড়াটার ঘর রয়েছে সেখানে চোরের দল কালকে তাণ্ডব চালায় এবং গর্ডেস ভাঙচুর করে গ্যাস সিলিন্ডার চুরি করে এবং বেশ তার তাণ্ডব চালায় সেই এলাকায়। পরবর্তী সময় স্থানীয়রা এই বিষয়টি টের পেয়ে কিন্তু সেখানে এগিয়ে আসে এবং চোরের দলকে পাকড়াও করার চেষ্টা করে, কিন্তু তারা সফল হয়নি। এটা বলা যায় যে শুধুমাত্র যে গতকাল মঙ্গলবারে যে ঘটনা সংঘটিত হয়েছে এমন নয়, বিগত কয়েকদিনের মধ্যে কৈলাসহরের পদ্মের পার এলাকায় যেখানে একটি মিত্র বাড়ি বলে পরিচিত সেখানেও চুরি হয়, কৈলাসহর যে দূরদর্শন সম্প্রচার কেন্দ্র রয়েছে সেখানে চুরি হয়েছে, কাচেরঘাট এলাকায় 2টি জায়গায় চুরি হয়েছে, বিএসএনএল অফিসের একটি আবাসিক কোয়ার্টারে সেখানে চুরি হয়েছে,
বিদ্যানগরে চুরি হয়েছে। একই সাথে যারা গ্যাস সিলিন্ডার সরবরাহ করে তাদের গাড়ি থেকে এবং বিভিন্ন জায়গায় মানুষের অবর্তমানে সেখানে ঘরের তালা ভেঙে সেখান থেকে প্রায় 30 থেকে 40টি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে কয়েকদিনের মধ্যে। সব মিলিয়ে যে শহরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু অবনতি ঘটেছে এবং এই চুরির ঘটনা কিন্তু মানুষ সরাসরি ভাবে পুলিশ প্রশাসনকে দায়ী করছেন। পূর্বে দেখা গেছে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা সঠিক পরিস্থিতি বজায় রাখার জন্য পেট্রোলিং ব্যবস্থা চালু করেছিল, প্রথম দিকে বেশ সাফল্য উঠে এসেছিল এবং বেশ তৎপরতার সাথে সেই বিট পেট্রোলিং ব্যবস্থা চালু ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেই বিট পেট্রোলিং ব্যবস্থা সম্পূর্ণই ভেঙে পড়েছে বলা যায়। কারণ এখন আর দেখা যায় না এই নৈশকালীন তাদের পেট্রোলিং করতে বা বিভিন্ন গ্রামীণ এলাকা হোক বা শহর এলাকায় তাদের সেই পেট্রোলিং কিন্তু এখন সম্পূর্ণই বন্ধ হয়ে পড়েছে। একদম অয়ন, একটা বিষয় যদি আমি তোমার থেকে জানতে চাই যে এই গোটা যে এই চুরির ঘটনাগুলো একের পর এক তুমি বললে, সেখানে সাফল্যের হার কতটা, অর্থাৎ পুলিশ আধিকারিকরা কি সফলতা পেয়েছে আদৌ কিছু, অর্থাৎ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা বা চোরেদের পাকড়াও করা, এইসব বিষয় কি কিছু দেখা গেছে এখনো পর্যন্ত? দেখো বিগত যে বলা যাবে এই যে চুরির ঘটনা থেকে শুধুমাত্র চুরির ঘটনাই নয়, যে কৈলাসহর তোমার মনে থাকবে বেশ কয়েক মাস আগে কৈলাসহর যে শহরে যে আরজিএম মহকুমা হাসপাতালের কোয়ার্টার সংলগ্ন এলাকায় এক মহিলার বিভৎস্র দেহ উদ্ধার হয়েছিল, মৃতদেহ, সেক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতা সঠিকভাবে লক্ষ্য করা যায়নি। একই সাথে কৈলাসহর ঠিক যে থানা আছে সেই থানার সম্মুখেই যেখানে সিসিটিভি বর্তমান রয়েছে, খোদ কৈলাসহর থানার ওসি যিনি ছিলেন ওনার সামনেই সেখানে এক যুবককে ছুরি মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই ক্ষেত্রেও কিন্তু তদন্ত প্রক্রিয়া এগোয়নি বা দোষীদের পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। মূলত বলা যায় যে যারা সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন বা সচেতন নাগরিক রয়েছেন শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এই অভিযোগ তুলছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি যে যেখানে বিদ্যালয়টিতে গতকাল চুরি হয়েছে অর্থাৎ কৈলাসহর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ঠিক রাস্তার অপরপাশে আরেকটি বিদ্যালয় রয়েছে যেটা শিশু নিকেতন স্কুল নামে পরিচিত, সেটাও কিন্তু মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সাথেই, যে দুই বিদ্যালয় এবং মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের ব্যবধান হচ্ছে শুধু মাঝখানের একটি প্রাচীর, সেই বিদ্যালয়ে লাগাতার 7 বার চুরি ঘটনা ঘটেছে। সেই 7 বার চুরি ঘটনা ঘটছে এর মূল কারণ হলো পুলিশ কোনো ধরনের সফলতা পায়নি সেই চোর চক্রকে পাকড়াও করতে বা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার ক্ষেত্রে। যদি সফলতা পেত তাহলে কিন্তু সেই চোর চক্র লাগাতার একটি বিদ্যালয়ে, চিন্তা করে দেখো 7 বার চুরি কাণ্ড সংঘটিত হতে পারে কিভাবে যদি পুলিশ প্রশাসন সক্রিয় থাকে। একদম একদম। আরেকটা বিষয় যদি আমি সিসিটিভির কথা জিজ্ঞেস করি, সিসিটিভি ফুটেজ গুলো কি দেখছেন পুলিশ আধিকারিকরা বা সিসিটিভিরই বা কি হাল রয়েছে? দেখো যে অন্য যে সিসিটিভি আমি বলে রাখি যে কৈলাসহর বেশ বছর 2 বছর আগে কৈলাসহর পানিচৌকি বাজার সহ কৈলাসহর ফরেস্ট অফিস রোড সেখানেও একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। তাৎক্ষণিকভাবে কৈলাসহর পুর পরিষদে সেই ধরনের সিসিটিভি ছিল না, কিন্তু পরবর্তী সময় কৈলাসহর পুর পরিষদ এবং কৈলাসহর আরক্ষা প্রশাসন যৌথভাবে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সেই সিসিটিভি বসানো হয়, কিন্তু আমাদের কাছে যা খবর রয়েছে সেখানে হলো যে এই যে সিসিটিভি গুলি তা শতকরা 80% অচল হয়ে পড়ে রয়েছে, সেটা সংস্কার করা বা তার তদারকি কিন্তু করছে না পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে যদি সিসিটিভি গুলি সচল থাকতো তাহলে ন্যূনতম যে গতিবিধি রয়েছে যে রাত্রিকালীন যে সন্দেহজনক গতিবিধি সেটা থেকে কিন্তু অনেকটাই শনাক্ত করা সম্ভব হতো, কিন্তু সেই সিসিটিভি গুলিও কিন্তু সম্পূর্ণ অচল রয়েছে। একদম, অসংখ্য ধন্যবাদ অয়ন বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন মজুমদারের সঙ্গে এবং বিস্তারিতভাবে কিন্তু সে তুলে ধরেছে বিভিন্ন বিষয়, যে কৈলাসহরে চুরির ঘটনা তো বেড়ে চলেছে কিন্তু স্বাভাবিকভাবেই একের পর এক চুরির ঘটনাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে সেখানকার সাধারণ মানুষ এবং স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষোভান্বিত তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। সিসিটিভি রয়েছে কিন্তু সিসিটিভি সেখানে সঠিকভাবে কাজ করে না এমন অভিযোগও কিন্তু উঠে আসছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আলটিমেটলি পুলিশ আধিকারিক পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু লক্ষণীয় বিষয়। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।